রাজনীতির নামে ছাত্র আর শিক্ষকদের দলাদলিতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ। এক দশকে ভিসি বদল হয়েছে চারবার, এর মধ্যে তিনজনই মেয়াদ শেষ করতে পারেনি। ভিসি বিরোধী আন্দোলনের পর সম্প্রতি বিতর্কের পালে আবারও হাওয়া দিয়েছে ছাত্রলীগ। দলীয় কোন্দলের জেরে গেল বছর অগস্টের প্রথম প্রহরে খুন হন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এরপর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আরেক দফা অচল অবস্থায় পড়ে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি। 2007 সালে যাত্রা শুরুর পর এভাবে বারবার শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। সবশেষ 15 আগস্ট শোক দিবসে গণযোগাযোগের এক শিক্ষকের বিরুদ্ধে ক্লাস নেওয়ার অভিযোগ এনে আন্দোলন শুরু করে ছাত্রলীগ। তাদের দাবির মুখে শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়াকে বাধ্যতামূলক ছুটি দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলেও শুরু থেকে নিজেদের অবস্থানে অনড় ছাত্রলীগের সভাপতি সহ অন্যরা। আমি চ্যালেঞ্জ করছি, যদি এই ধরনের প্রমাণ দেখাতে পারেন এবং উনি ক্লাস নেন নাই, ওই ভিডিও চিত্র যদি প্রমাণিত হয় উনি ক্লাস নেন নাই এবং উনি ফুল দিচ্ছেন এই প্রমাণ দেখাতে পারলে আমি 24 ঘন্টার ভিতরে ছাত্রলীগ থেকে পদত্যাগ করব। সেদিন কি ঘটেছিল তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের বিভক্ত দুই পক্ষের। জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উনি বিভাগে শিক্ষার্থীদের সাথে অনির্ধারিত ভাবে এবং অনানুষ্ঠানিক ভাবে উনি কথা বলছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিডিউলে অনেকগুলি কর্মসূচি আছে, ওই কর্মসূচিগুলিকে বাদ দেয়া ইন্টেনশনালি ছাত্রদের ক্লাসরুমে নেওয়ার যৌক্তিকতা কোথায়? একদিকে ছাত্র শিক্ষকদের দলাদলি, অন্যদিকে হত্যার হুমকি, সব মিলে বিপর্যস্ত শিক্ষক মাহবুবুল হকের জীবন। সারাক্ষণ একটা টেনশনের মধ্যে থাকতে হয় যে কি হয়, কি হয়ে যায়। ছাত্রলীগ যেভাবে ওই দিন হচ্ছে রুমে ঢুকে আমাকে চার্জ করলো, এরপর আসলে কিছু বাকি থাকে না, এর তো ভয় থাকে যে এরপর আবার কি করে। মাত্র এক দশকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদল হয়েছে চারবার, এর মধ্যে তিনজনই শিক্ষকদের দলাদলি আর ছাত্র রাজনীতির অস্থিরতায় মেয়াদ পূর্ণ করতে পারেননি। অতীতের অভিজ্ঞতায় ভিসি তাই দোষারোপের সংস্কৃতি থেকে সব পক্ষকে বেরিয়ে আসার আহ্বান জানালেন। আমি আশা করব যে মূল বিষয়টা একাডেমিক কার্যক্রমের দিকেই তাদের খেয়াল দেওয়া দরকার, নিজেদের মধ্যে দলাদলি বিভেদ এগুলো না করে, অতিমাত্রায় রাজনীতি না করে। আমি বলবো যে সবকিছু বলে গিয়ে ছাত্রদের দিকে খেয়াল করেন আপনারা। আমিন বাবু, যমুনা নিউজ।